আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আজকের ঘটনাবহুল অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানে যে দুজন অতিথিকে পেয়েছি, সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি আব্দুল কাইয়ুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি ফেসবুকও, www.facebook.com/tbn24usa। আব্দুল কাইয়ুম এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা যদি আজকের দিন এবং এই কয়েকদিন ধরে ঘটনাবহুল অনেকগুলো ঘটনায় খুব গুরুত্বপূর্ণ, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি বলি, অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে বলি, স্বাস্থ্যনীতির ক্ষেত্রেও, আজকে ট্রাম্প বলেছেন যে এক সপ্তাহের মধ্যে তিনি নির্বাহী আদেশ বলে নতুন স্বাস্থ্যনীতি করবেন, সেই সাথে ট্রাম্পের যে বাগযুদ্ধ টিলারসনের সাথে সেটি আছে, সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেটি অভিবাসন সংক্রান্ত কিংবা সাম্প্রতিক রাজনৈতিক সংক্রান্ত, সেগুলো আপনারা করতে পারবেন এবং দিতে পারবেন আপনাদের নিজস্ব মতামত। তবে শুরুতে আমরা রেক্স টিলারসনের সাথে যে বাগযুদ্ধ চলছে ডোনাল্ড ট্রাম্পের, এবং আমরা দেখেছি যে রিপাবলিকানদের যে জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর ক্রোকার, তার সাথেও এক ধরনের বাগযুদ্ধ চলছে, সে প্রতিবেদনটি দেখে এসে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আমরা স্বাস্থ্যনীতি, কর সংস্কার পরিকল্পনা, সেগুলো চেষ্টা করব সেই বিষয়গুলো তুলে আনতে। এক পৃষ্ঠার কর সংস্কার প্রকাশিত হওয়ার পর এবার নয় পৃষ্ঠার ট্রাম্পের কর সংস্কার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তবে এতে আবারও আলোচনা, কারোর সাথে বাগযুদ্ধ কিংবা তর্কে জড়িয়ে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। বিরোধী দল থেকে নিজ দল, এমনকি নিজ প্রশাসনের মানুষজন বাদ পড়েন না এই তালিকা থেকে। ঠিক যেমনটি এখন চলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসাথে বাগযুদ্ধ এবং তর্কে জড়িয়ে আছেন, তার প্রশাসনের সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন, সেই তালিকাতে আছে রিপাবলিকান জ্যেষ্ঠ সিনেটর বব ক্রোকার আর রাশিয়ার সংশ্লিষ্টতা তদন্তের বিশেষ কাউন্সিলর রবার্ট মুলার। এনবিসির দাবি, ট্রাম্পকে গাধা উল্লেখ করে তার বিদেশ নীতির অনেক বিষয় জনসম্মুখে প্রকাশ করায় সমালোচনা করেছেন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন। এর জবাবে ট্রাম্প সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে আইকিউ টেস্ট বা বুদ্ধির প্রতিযোগিতায় নামতে চান। Who the hell wants to speak about politics when I'm in front of the Boy Scouts? I'm not from this place, but the places I come from, we don't deal with that kind of petty nonsense. আর এ খেলায় তিনিই জিতবেন বলে জানিয়েছেন তিনি। তবে টিলারসনের সঙ্গে বাগযুদ্ধ থাকলেও তার উপর এখনো আস্থা আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এদিকে নিজ দল রিপাবলিকান সিনেটর বব ক্রোকারের সঙ্গে টুইটার যুদ্ধও চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস এখন অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার, সেই সাথে ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনার জবাবে এই বাগযুদ্ধ চলছে ক্রোকারের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের। রবার্ট মুলারের সাথেও সম্পর্ক এখনো স্বাভাবিক করতে পারেনি ট্রাম্প, বরং রাশিয়া তদন্তের জেরে এই সম্পর্ক দিনকে দিন তিক্ত হচ্ছে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। এবং আব্দুল কাইয়ুম, আপনাদের কাছ থেকে ব্যাখ্যা। শুরুতে আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে নিজ প্রশাসনের নিজের সেক্রেটারি অফ স্টেট, তার সাথে এ ধরনের প্রেসিডেন্টের যে বাদানুবাদামি বলবো বা যুদ্ধ বলবো, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমার কাছে যেটা মনে হয় সেটা আসলে বিগত কয়েক মাসের একটা ধারাবাহিকতার একটা অংশ। আমরা দেখতে পাই যে প্রেস সেক্রেটারি থেকে শুরু করে অনেককে কিন্তু আমরা রিজাইন অথবা ফায়ার হতে দেখেছি এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তো সেই হিসেবে বলা যায় যে বর্তমান প্রেসিডেন্টের যেই হোয়াইট হাউসের যে টিম, সেটা সম্পূর্ণ একটা উইক এবং অর্গানাইজেশনটাই উইক হয়ে পড়েছে। এখন নতুন করে যেটা আসছে বাগযুদ্ধে, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের সাথে, আমার কাছে মনে হয় উনি কিন্তু ওই যে কিছুদিন আগে চায়না ভিজিট করেছিল, ভিজিট করে কিন্তু উনি বলেছিল যে একটা আলোচনার একটা সুযোগ হয়তো আমরা খুঁজে পেতে পারি। সেই জিনিসটাই আমার মনে হয় প্রেসিডেন্টকে হার্ট করেছে, এবং এটা ওনার, এবং ওনাকে যদি কোনো কিছু হার্ট করে উনি কিন্তু সহজে কাউকে ছেড়ে দেন না। তো সেই হিসেবে উনি কিন্তু টিলারসনকে এবং অ্যাটাক করা শুরু করেছে। টিলারসনও কিন্তু বেশ কিছু গোপন কিছু জিনিস ফাঁস করে দিয়েছে, যেমন আফগানিস্তানে আপনার সৈন্য পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট কিন্তু বলেছিল যে সেটা একটা অনেকটা আপনার এইখানে আপনার ম্যানহাটন
আফগানিস্তানে হল মানে আপনার বিল্ড আপ করার মতো সেরকম কারো কোনো অ্যাডভাইস দরকার নাই, কিন্তু আফগানিস্তানের মতো যুদ্ধের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ দরকার ছিল, দরকার ছিল। আব্দুল কাইম, আপনার কাছে যদি খুব সংক্ষিপ্ত আকারে এই বিষয়টি জানতে চাই। টিলারসনের সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের যে বিবাদ যেটা চলছে এখন, এটা তো ঘুরে ফিরে ওই একই ব্যাপার প্রমাণ হচ্ছে যে যেটি এর আগে তিন সিআইএ প্রধান ফরমার মানে প্রাক্তন সিআইএ প্রধান মন্তব্য করেছিল যে ট্রাম্প ইজ নট ফিট ফর প্রেসিডেন্সি। এটাই তো বারবার প্রমাণ হচ্ছে একের পর এক। যেমন এর আগে তার অন্যান্য যত উচ্চপদস্থ কর্মচারী বলতে প্রধান মন্ত্রী পর্যায়ের সবাইকে সে হোয়াই ফায়ার করছে, নতুবা তারা পদত্যাগ করে চলে গেছে। এখন বাদ আছে যে তিনজন প্রধান, একজন হলেন এই টিলারসন, আরেকজন হলেন জন ম্যাটিস এবং আরেকজন হলেন জন কেলি। এবং এই তিনজন যদি এখন শেষ পর্যন্ত পেছন থেকে সরে যায়, তাইলে তো ভরাডুবি ছাড়া আর কিছু হবে না। সুতরাং ট্রাম্পের যোগ্যতার প্রমাণ পেতে আর কাউকে অপেক্ষা করতে হবে না এবং হওয়া উচিতও না, কারণ দেশের স্বার্থে তাকে সরে যাওয়া উচিত। এবং দেশ যে পর্যায়ে চলে গেছে এবং তার যে জনপ্রিয়তাও যে পর্যায়ে ধস নেমেছে, এটা দিয়ে তার অন্তত ঘনিষ্ঠ সহচর যারা, তারা অন্তত তাকে বোঝানো উচিত যে আর বেশি দেরি না করে বরং তুমি সসম্মানে চলে যাও। আমি মাহফুজুর রহমানের কাছে এই পয়েন্ট থেকেই জানতে চাই যে একজন প্রেসিডেন্টের এখনই কি সময় হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে? আমরা যখন উনি প্রেসিডেন্ট হননি, নির্বাচনের মাঠে দাঁড়িয়েছেন, অনেক আশঙ্কা ছিল যে উনি প্রেসিডেন্ট হতে পারবেন না, এরপর তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এখনো অনিশ্চয়তা এবং তার ট্রাম্প প্রশাসন, তিনি যে প্রশাসন সাজিয়েছেন সেটি নিয়েও অনেক প্রশ্নবোধক চিহ্ন ছিল যে তিনি কি যোগ্য মানুষদের কি বেছে নিয়েছেন কিনা, যোগ্য মানুষ কি তার প্রশাসনে জায়গা পেয়েছে কিনা। তো আব্দুল কাইম যেটি বললেন যে এই সব দিক বিবেচনা করে তার এখন সরে যাওয়া উচিত, আপনার কি মত? না, আমার মনে হয় না যে উনি নিজ থেকে সরে যাবেন, কারণ উনি সেরকম টাইপের লোক না এবং কখনো উনি কোনো কিছু ভুল স্বীকার করতে রাজি না, পরাজয় মানতেও রাজি না, আমরা দেখেছি উনার প্রিভিয়াস লাইফ হিস্ট্রিতে। তো সেক্ষেত্রে হতে পারে এক হতে সরে যাওয়ার ক্ষেত্রে ইম্পিচমেন্টে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় স্ট্রং, সেক্ষেত্রে হয়তোবা উনি সরে যাওয়ার চান্স আছে মানে। আর হয়তো আমরা হয়তোবা 2020 সাল ইলেকশনও কিন্তু উনি অলরেডি ক্যাম্পেইন শুরু করেছে, আর ওনার যে সাপোর্টার সেটা হচ্ছে আমাদের এই দেশে যে উগ্র যে আপনার হোয়াইট সুপ্রিমিস্ট, সেটা কিন্তু, এবং দেখা গেছে যে যারা শিক্ষিত অশিক্ষিত সব কিন্তু সাদা লোকজনই কিন্তু ওনাকে সাপোর্ট করেছে। তো স্টিল আমরা যদি কনসিডার করি আমাদের এই দেশে এখনো কিন্তু 65% কিন্তু সাদা পপুলেশন। সো উনি কিন্তু সেটা সক্ষম হয়েছে যে ওদের মধ্যে একটা জিনিস আনতে, যে যেটা ডিভাইডেড মানে পলিসি উনি যেটা শুরু করেছে নির্বাচনী প্রচার শুরু থেকেই, তো সে যেটা উনি চালু রেখেছে এবং ভবিষ্যতে আমার মনে হয় চালু রাখবে। আমরা একটা প্রশ্ন নিয়ে নেই, আমাদের সাথে একজন ফোনে যোগ দিয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালাম আলাইকুম, আমি অ্যাস্টোরিয়া থেকে বলছি, আমার নাম মিসেস রেনু, আমি আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। আপনারা তো ইমিগ্রেশনের ব্যাপারে কথা বলেন, সেই জন্য কতটুকু কার্যকরী আমি জানি না। আমার মেয়ে বাংলা, আমরা সব বাংলাদেশে ছিলাম, আমার মেয়ে এখানে আসছি আমরা 2010 সালে, আমার মেয়ে নর্থ সাউথ থেকে বিবিএ করার পরে এখানে চলে আসছে, পাশ করার পরে এখানে আসার পরে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে সে এমডিএ করছে। তারপরে বাংলাদেশের ছেলে বাংলাদেশে যাইয়া তার বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়েছে, এর মধ্যে 1 বছরের একটা ছেলে আছে। এখন বিয়ের পর থেকে ছেলের বাড়িতে থেকে অনেক অত্যাচার, অনেক কিছু, যদিও আমার মেয়ে ওখানে 1 মাস মাত্র ছিল, কিন্তু 1 মাসের মধ্যে সে মানে মানে অর্ধেক মৃত্যুর মধ্যে চলে গেছিল। যাই হোক, ওইখান থেকে আসছে, তারপর 2 বছর পরে ওর হাজবেন্ড চলে আসছে। এখন সে মানে তারপরে বাচ্চা যখন হয়েছে আমরা খুব খুশি, আমারও একটা ছেলে একটা মেয়ে, তো সেই কারণে যে আমার মেয়ের বাচ্চা হয়েছে তার শাশুড়িকে নিয়ে আসছি। শাশুড়িকে নিয়ে আসার পরে শাশুড়ি আইসে ছেলেকে এমন ভাবে জানি না কি কথা বলছে না বলছে, তারপরে থেকে শাশুড়ি 6 মাসের জন্য এসেছিল, ও উনি 5.5 মাস থাইকে উনি একদম
মানে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমরা কি জানতে চাচ্ছেন? আমরা বুঝতে পেরেছি যে আপনার মেয়েটি অসুস্থ। এই যে আমার আমার মেয়ের ত্রুটি যে জামাই আসলো, এখন বর্তমানে আমার মেয়ে বাংলাদেশ জিলেট কোম্পানিতে চাকরি করে এবং খুব ভালো চাকরি। এখন ওরা বোস্টনে থাকে আমার ছেলে মেয়ে মেয়ের হাজবেন্ড এরা, কিন্তু মেয়েকে এমন অত্যাচার করছে, এমন ভাবে করছে। এখন সেই মেয়েটাকে নিয়ে আমাদের কাছে চলে আসতে বাধ্য হয়েছি, এইটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, মানে আপনি আইনগত ভাবে কি ধরনের ব্যবস্থা, আপনি কি সেপারেট ডিভোর্স মানে এ ধরনের কিছু জানতে চাচ্ছেন অ্যাটর্নির কাছে? এখন মানে ছেলে তো সবসময় খালি বলে যে আমি তোমাদের গ্রিন কার্ডের আশায় আমি কাছে আমি স্বাভাবিক সরলীকরণ ভাবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনি যদি আনসারটি দেন। বলছিলেন ওরা বোস্টনে ছিল, মেয়ে চলে আসছে নিউইয়র্কে, তো এটা লুকস লাইক অন ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়। সেই ক্ষেত্রে অনেক মানে পারিবারিক বিষয়ে অনেকগুলো অপশন আছে, যদি উনি ডিভোর্স চায় ডিভোর্সে করতে পারে, উনি অর্ডার অফ প্রোটেকশন চায় সেটাও করতে পারে। তবে ওনাকে দেখতে হবে যে লোকাল যে জায়গায় উনি ছিল সেই জায়গার আইন ফলো করে ওনাকে ফ্যামিলি কোর্টে ওনাকে যেতে হবে জিনিসটার জন্য। আর ইমিগ্রেশনের বিষয় উনি তো ক্লিয়ার করেনি কি বিষয়, সেই ক্ষেত্রে যদি ওনার হাজবেন্ড যদি 2 বছর পরে আসে তো 10 বছর গ্রিন কার্ড পেয়ে যাবে ওনার মেয়ের হাজবেন্ড, আর যদি 2 বছরের মধ্যে চলে আসে তাহলে অথবা কন্ডিশনাল গ্রিন কার্ড থাকবে সেক্ষেত্রে রিনিউ করতে হয়তো বা মেয়ের জামার কষ্ট হতে পারে। আরেকটি যদি প্রশ্ন থাকে আমরা সেটি নিয়ে নিতে চাই এবং লাইনটি কেটে গেছে। আমরা আব্দুল কাইমা আপনার কাছে আপনার উত্তরের সূত্র ধরে আমি প্রশ্নটি করতে চাই, আপনার কি কারণে মনে হলো যে ডোনাল্ড ট্রাম্প এখন সরে যাওয়া উচিত কিংবা সরে যাবেন? হ্যাঁ, যেহেতু জরিপ বিভিন্ন সংস্থার জরিপে সেটা প্রমাণ হয়ে গেছে যে তার জনপ্রিয়তার ধস নেমেছে, তো এই এত জনপ্রিয়তার ধস নামা মানে কি একজন প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া যায়? অবশ্যই এটা কার্যকরী যখন দেখা যায় যে তারই দলীয় লোক এখন তার পেছন থেকে আস্তে আস্তে সরে গেছে, এবং সেই পর্যায়ে যদি জরিপ চালানো হয় এবং প্রমাণ হয় তার দলের সমর্থন তো তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেও পান, আগে পেয়েছেন, কিন্তু তার মানে এটা না যে তিনি সারা জীবন পেয়ে যাবেন। এখন পরবর্তী নির্বাচন আসতে আরো 3.5 বছর সময়, এবং সেই নির্বাচনের আগে অনেক প্রেসিডেন্টই এইভাবে হয় পদত্যাগে বাধ্য হয়েছেন অথবা শেষ পর্যন্ত হেরে গেছেন। সেই হিসাবে তার চান্স আমাদের সাথে একটু কম, কারণ জরিপ এটাই বলছে যে আমার প্রশ্নটা হচ্ছে, আমি মূলত মেক্সিকো বর্ডার দিয়ে 1 বছর আগে আমেরিকাতে ঢুকছি, তো আমার মূল প্রশ্নটা হচ্ছে আমি বিয়ে করতে চাচ্ছি, তো যে মহিলাকে বিয়ে করবো তার গ্রিন কার্ড, তো এক্ষেত্রে আমি কি এই দেশ আউট হতে হবে নাকি না, এই দেশের থেকে আমি ইয়ে করতে পারবো, বা কতদিন প্রসেসিং টাইম, আমি এটা তো জানতে চাচ্ছি। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি কি বর্ডারে ধরা দিয়েছিলেন না ভিতরে ঢুকার পরে ধরা পড়েছিলেন? আপনি কি বর্ডারে ধরা দিয়েছিলেন না ভিতরে ঢুকার পরে ধরা পড়েছিলেন? ভিতরে ঢুকার পরে আমি ধরা পড়েছি। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি অ্যারাইভিং এলিয়ান না, আপনাকে ভিতরে পেয়েছে, সেক্ষেত্রে আপনার I-94 নেই। আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার অথবা US সিটিজেন কাউকে ম্যারি করেন, এদেশ থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকবে না, আপনাকে দেশ থেকে করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো। আপনার নামটি বলে ভাই আপনার কোনো প্রশ্ন? আচ্ছা, আমার নাম মোহাম্মদ রহমান, আমি জ্যাকসন হাইটস থেকে বলছি। আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান স্যার কাছে আমি একটা প্রশ্ন করছি। জি করুন। আমার যেটা আমার ব্যক্তিগত, মানে আমি 2016 অক্টোবরে আমার নিজের ইমিগ্রেশনের জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু অলমোস্ট অক্টোবর আইসা পড়ছে, এখন চলতেছে, আমি কোনো রেসপন্স পাই নাই। কিন্তু আমি একটু এই জন্য অ্যান্সার চাচ্ছি, আমার ওয়াইফ, আমাদের যারা সবাই আমার পরও অ্যাপ্লাই করছে তাদের সবাই অলরেডি হয়ে গেছে, সিটিজেন অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার আমি আমার অ্যাপ্লিকেশন ইও করি, ওপেন করি, দেখি যে শুধু ফিঙ্গারপ্রিন্ট যে কবে হয়েছে ওই যে স্টেপগুলো, আর কিছু না। জি, তো আমি একটু আসলে কতদিন লাগে অথবা আমার কোনো সমস্যা আছে কিনা আমি একটু।
হ্যাঁ রহমান সাহেব, আপনার কথা শুনে মনে হচ্ছে বিষয়টা খুবই ইরেগুলার। আপনার অতিসত্বর আপনি যদি লয়ার দিয়ে করে থাকেন, লয়ারের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, কেন তারা অ্যাপ্লিকেশনটা হোল্ড করে রেখেছে, এখন ইন্টারভিউ ইস্যু করছে না, আর এটাই আর আপনার এই অথবা ফোন করে তাদের কাছে খবর নিতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, প্রশ্নটি নিব, তার আগে বলে নেই, ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, তাজুল ইমাম যোগ দিয়েছেন, এমডিএম রহমান যোগ দিয়েছেন, এবং ফোনে একজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে এবং অ্যাটর্নি মাহফুজ রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার স্পেসিফিক প্রশ্নের উত্তরটা যদি দেন। জি বলুন আপনার। আমাদের ফ্যামিলি স্পন্সরে একটু সমস্যা হচ্ছে, আমাদের যে স্পন্সর করতে চাচ্ছে একজন, সে সিয়াটলে থাকে, ওয়াশিংটনে, কিন্তু 3 বছরের ট্যাক্স রিটার্ন তার আছে ওয়ার্ক পারমিটের অধীনে, কিন্তু সে গ্রিন কার্ড পাইছে আপনার জানুয়ারিতে, সে কি স্পন্সর আমাদের করতে পারবে? আচ্ছা হ্যাঁ, স্পন্সরের নিয়ম হচ্ছে যিনি স্পন্সর করবেন উনি গ্রিন কার্ড হতে হবে এবং অথবা সিটিজেনশিপ থাকতে হবে ইউএস। তো আপনি যেহেতু বলেন উনি যেহেতু গ্রিন কার্ড পেয়ে গেছে, সেক্ষেত্রে উনি স্পন্সর হওয়ার কোনো বাধা নেই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আপা সরি, আমি আপনাদের কথা বুঝতে পারিনি, উনি হয়তো আমাকে একবার প্রশ্ন জবাব দিছে। আমি জানতে চাচ্ছি আমার মেয়ের হাজবেন্ড যে এখানে এসে আমাদের সাথে সবার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, অনেক অন্যায় অত্যাচার করতেছে আমাদেরকে, এই ব্যাপারে মেয়ের হাজবেন্ডের গ্রিন কার্ড কি ক্যান্সেল, কি বলে এটাকে, পাসপোর্ট কি ক্যান্সেল করা সম্ভব কিনা বা গ্রিন কার্ড? জি আপা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি ওই গ্রিন কার্ডের স্ট্যাটাসের বিষয়টা এক্সপ্লেন করেছি, কিন্তু গ্রিন কার্ড ক্যান্সেল করার সেরকম কোনো সুযোগ নেই। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকে ইমিগ্রেশনের কাছে গিয়ে স্পন্সর উইথড্র করতে পারে, অথবা যে এরকম ইউএস সিটিজেনের সাথে এরকম খারাপ আচরণ করছে সেই জিনিসটা নালিশ করতে পারেন। তো সেক্ষেত্রে অথবা যিনি গ্রিন কার্ডধারী ওনার তো ফিউচারে সিটিজেনশিপ অথবা অন্যান্য বিষয়ে অবস্টেকল হতে পারে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, যারা ফেসবুকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি। আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং দুজন অতিথি আমাদের সাথে আছেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আব্দুল কাইয়ুম। তবে শুরুতে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ফোনে, তার প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? জি আমি আব্দুর রহিম ব্রঙ্কস থেকে বলছি, আমি বিজ্ঞ অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন আমার। জি 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 রহিম ভাই বলুন, উনি শুনছেন। আমি 2004 সালে মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছি, আমার কোনো ডকুমেন্ট নাই, কিন্তু ভাই আপনি প্রশ্নটি একটানে করুন, টেলিভিশনটি পরে শুনবেন যখন আপনি উত্তরটি দিবেন। আমি আমেরিকান একজন সিটিজেন মেয়েকে আপনার ক্ষেত্রে হয়তো আপনি এদেশে অ্যাডজাস্ট করতে পারবেন না, তবে আপনার জন্য একটা সুখবর হচ্ছে যে প্রেসিডেন্ট ওবামা একটা ল করেছিল, সেটা হচ্ছে আপনার প্রভিশনাল ওয়েবার বলে, সেটার নিয়ম হচ্ছে আপনি I-130 অ্যাপ্লাই করেছেন, যেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি তখন প্রভিশনাল ওয়েবারের জন্য অ্যাপ্লাই করবেন, পাশাপাশি ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসগুলো করবেন। যখনই আপনার ইন্টারভিউ ফিক্সড হবে তখনই আপনি দেশে গিয়ে ভিসার জন্য আবেদন করে উইদিন মানে শর্ট টাইমের মধ্যে আবার ব্যাক করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে, এটা প্রতিটা পার্সনের উপরে আপনার ইনকামটা সেভাবে 5200 করে ডিডাক্ট করা হয়, তো আপনি ইনকাম কত সেটার উপরে আপনি হিসাব করতে পারবেন।
মানে কতজনকে স্পন্সর করতে পারবেন। হাসান মাহমুদ ইউসুফ তিনি ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের একটি আলোচনার জন্য। শামস চৌধুরী, রুশো, তুহিন তালুকদার, সাবরিন, তারা সবাই টিভিএন 24 টেলিভিশনের এই অনুষ্ঠানটি দেখছেন এবং ধন্যবাদ জানিয়েছেন আপনাদের দুজনকে। আমি প্রশ্নটি নিব, তবে আব্দুল কাইম আপনার কাছে আমি যেতে চাই, যে আপনি বলছিলেন যে দলের সমর্থন তিনি এখন পাচ্ছেন না, সে কারণেই হয়তো তাকে সরে যেতে হবে। তো প্রশ্নটি হচ্ছে, উনি যখন দলীয় প্রার্থী না হয়েও যখন রিপাবলিকান শিবিরের মনোনীত প্রার্থী হতে যাচ্ছিলেন, তখনও কিন্তু তাকে সমর্থন দেয়নি তার দল থেকে, রিপাবলিকান দল থেকে অনেকেই তার ঘোর বিরোধী ছিলেন, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো সেই জায়গাটি থেকে আপনার উত্তরটি কী হবে? সেই সময় যে পরিস্থিতি ছিল, যে অনেকেই অনেকেই বলতে অনেক নেতৃস্থানীয় রিপাবলিকান যারা সেই সময়ই তার বিরোধিতা করেছিলেন, তাদের কারণে সে তার পাস ফেইল এটা নির্ভর করেনি। সেটা পরবর্তী পর্যায়ে নমিনেশন পাওয়ার পরে যে পরিস্থিতি, সেটা দাঁড়ায় যে কোন স্টেটের কতগুলো কী যে বলে ইলেকটোরাল কলেজের ভোটকে বেশি পায়, এবং সেই হিসাবে ওই সব স্টেটে সে মানে মেজরিটি ভোট পাওয়ায় ইলেকটোরাল কলেজের ভোটও বেশি পেয়ে, তারপরে মানে জনপ্রিয়তার ভোটে পাশ না করেও সে ইলেকটোরাল কলেজের ভোটে পপুলার ভোট কম পেয়ে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রশ্নটি নিয়ে, তারপরে আপনার পরের ব্যাখ্যাটি আমি নিব। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলবেন? নুপুর আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি প্রশ্নটি করুন। আমি ব্রঙ্কস থেকে বলতেছি, আমার নাম আবুল কালাম আজাদ। জি আজাদ ভাই, আপনার প্রশ্নটি আছে? জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আমি মাহফুজ ভাইয়ের কাছে প্রশ্নটা, যে আমি এখানে 17 বছর হয়েছে আমি এখানে আছি আমেরিকাতে, তো আমি আসার সময় বাংলাদেশ থেকে আমেরিকান পাসপোর্ট ফটো চেঞ্জ করে আসছিলাম, আসার পরে আমি পাসপোর্টটা বিক্রি করে ফেলাইছি, কারণ এটা আমার পাসপোর্ট না। ভাইয়া, এত স্পর্শকাতর বিষয় ওপেনলি টেলিভিশনে না বলাটাই ভালো। আপনি মাহফুজ ভাই, এখন মাহফুজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হইল, আমি আমার দেশে যাওয়া, আমার এখন দেশে যাওয়া খুব জরুরি, এমন কোন ওয়ে আসেনি যে আমি এটলিস্ট কোন প্রোগ্রামে ঢুইকা আমি ওয়ার্ক পারমিট নিয়ে পারমিশন নিয়ে দেশে যাওয়ার মতো কোন ওয়ে আসেনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তবে আজাদ ভাই, এত স্পর্শকাতর বিষয় ওপেনলি টেলিভিশনে সবার সামনে না বলাটাই আপনার জন্য অনেক ভালো, কারণ এগুলো একদম মানুষের ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে আছে। তারপরে মাহফুজুর রহমান, উনি যেহেতু প্রশ্নটি করেই ফেলেছেন, আপনার উত্তরটি কি হবে? ওনার কাছে পরামর্শ রইল, উনি অবশ্যই অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাটর্নির সাথে বসে জিনিসটা ইনটেনসিভলি পরামর্শ করতে পারে, কারণ ওনার বিষয়টা খুবই সেনসিটিভ এবং খুবই কমপ্লেক্স বিষয়। আমাদের সাথে যদি ফোনে কেউ না থাকে, আমরা যাচ্ছি আব্দুল কায়ুম, আরেকজন আছেন। আচ্ছা, আমরা প্রশ্নটি নিয়েই নেই, তারপরে আপনার কাছ থেকে আমি পরের ব্যাখ্যাটি জানবো। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি ফোয়াদ মিশিগান থেকে বলছিলাম। আমার একটা কোয়েশ্চন ছিল। জি, কোয়েশ্চনটি বলুন। আমি আমার আব্বা মার জন্য অ্যাপ্লাই করছি প্রায় 4 মাস হয়ে গেছে, এন্ড আমার ফ্রেন্ডের কাছে আমার ওর আব্বা মার জন্য অ্যাপ্লাই করছে 7 মাস হয়ে গেছে, তো এখনো মানে কিছু জানাই নাই, শুধু রিসিপ্টটা পাইছি আর কিছু পাই নাই, তো এটা কতদিন লেট হবে বা কি হবে, এটা আমার একটা কোয়েশ্চন আছে, এটা জানতে চাইছিলাম। আচ্ছা, আসলে আপনার ইউএস সিটিজেন, তার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করলে সাধারণত ইউএসএস থেকে 6 থেকে 7 মাসের মধ্যে অ্যাপ্রুভাল লেটার পাওয়া যায়। অনেক সময় একটু দেরি হয়, তো আপনাদের উচিত হবে ইউএসএর সাথে জিনিসটা ফলো আপ করা, কি অবস্থায় আছে কেসটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ফেসবুকে অনেকে আবার যোগ দিয়েছেন আমাদের সাথে, মইনুদ্দিন যোগ দিয়েছেন আমাদের সাথে, সৈয়দ আল ফারুক যোগ দিয়েছেন, হাসান মাহমুদ ইউসুফ তিনিও ধন্যবাদ জানিয়েছেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটি মূলত আপনাদেরই, আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, সেই সাথে সাম্প্রতিক বিষয় সব কিছু মিলিয়েই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আরেকজন আছেন ফোনে আমাদের, কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা প্রশ্ন ছিল ইমিগ্রেশন সংক্রান্ত। জি, আপনি করুন ভাইয়া, নামটি বলে নেবেন। রহমতুল্লাহ। জি রহমতুল্লাহ ভাই, বলুন আপনার প্রশ্নটি। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড ওই তার ওয়াইফকে দেশ থেকে নিয়ে আসছে কন্ডিশনাল ইয়াতে গ্রিন কার্ডে। সেখানে আসার পর মানে তার সাথে মানে বুনিমানা হয় না, ইয়া হয় না, মানে সে পৃথক থাকে, আলাদা বিজনেস হয়। তা আফটার নয় মাস পর সে মানে বাসা ছেড়ে চলে যায় অন্য জায়গায়। এখন সে কি জানতে চাচ্ছেন, এখন কি করতে পারে তার বিরুদ্ধে, কি করতে পারেন? না, যদি বনিবারা না হয়, রিলেশন ব্রোক আপ হয়ে যায়, সেক্ষেত্রে ইমিগ্রেশনের একটা ইমপ্লিকেশন আছে। যদি কন্ডিশনাল গ্রিন কার্ড হয়ে থাকে ওনার, ওনাকে দুই বছর মানে আপনার এক বছর নয় মাস পরে ওনাকে এটা কন্ডিশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে উনি হয়তো বোনাফাইড ম্যারেজে করতে পারবে না, সেখানে অনেকগুলো আরও অল্টারনেটিভ আছে, উনি হয়তো ওই অল্টারনেটিভগুলোতে যেতে পারে। আর আপনার ফ্রেন্ডের ক্ষেত্রে যদি রিলেশন ব্রোকআপ হয়ে যায়, সেক্ষেত্রে কিছু করার নাই, যদি সেপারেশন প্লাস ডিভোর্স, সেক্ষেত্রে আপনার এখানে লোকাল সুপ্রিম কোর্ট আছে, সেখানে উনি ওখানে দ্বারস্থ হতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম মালিক। জি মালিক ভাই, বলুন আপনার প্রশ্ন। প্রশ্নটা হলো, আমি আমার গ্রিন কার্ড আছে, তো আমি বাংলাদেশে গেলে আমি একবার অ্যারেস্ট হতাম এখানে, তো বাংলাদেশে যাইতে পারি ঠিকই, আসার সময় আমার গ্রিন কার্ডটা নিয়ে নেয়, কিন্তু তার ভিতরে আসতে দেয় আমাকে, কিন্তু গ্রিন কার্ডটা নিয়ে নেয়। তো এটাকে কিভাবে আমি রক্ষা করতে পারি, মানে এরকম প্রবলেম না করতে পারে? জি মাহফুজুর রহমান। না, সেক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে আপনি কী কারণে অ্যারেস্ট হয়েছিলেন। সেটা যদি ক্রাইম অ্যাগেনস্ট মোরাল টার্পিটিউড হয়, যেটা কিনা ডিপোর্টেবল অফেন্স হয়, সেক্ষেত্রে হয়তো বা যখন আপনি অ্যারেস্ট হয়েছিলেন তখন হয়তো বা তারা ইমিগ্রেশন জিনিসটা নোটিশে নেয় নাই, যেহেতু আপনি দেশ থেকে ট্রাভেল করে আসার সময় এয়ারপোর্টে নিয়েছে। সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ইমিগ্রেশন কী ধরনের লেটার পাঠায়, আপনাকে নোটিশ অফ অ্যাপিয়ারেন্স পাঠায় কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে সেই প্রশ্নটি নেওয়ার আগে আমি হারুনুর রশিদের প্রশ্ন নিতে চাই। উনি বলেছেন ইনকাম যদি $60,000 হয় তাহলে কতজনকে স্পন্সর করা যাবে? $60,000 হলে অ্যাটলিস্ট স্পেসিফিক না বললেও 8 জন হলে প্রায় আপনার 48, 50, 8 জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাজীব আহমেদ, আমি ভার্জিনিয়া থেকে বলছি। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি ভাইয়া, অবশ্যই করতে পারেন, বলুন। আচ্ছা, আমার মাহফুজ ভাইয়ের কাছে প্রশ্নটা, অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে আমার 2.5 বছরের উপরে আলাদা হয়ে গেছিলাম আর কি, কিন্তু অফিসিয়ালি ডিভোর্স হয়নি। আমরা উভয় গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, আমার স্পাউস হিসেবে আসছিল, বাট আপনার এক পর্যায়ে যে কোনো ও একটা কোনো ক্রাইম করেছে আর কি, ওকে ওই ডেপোর্ট করে দিছে বাংলাদেশে। তো যে বেবিটা কোর্ট আমাকে দিয়ে দিয়েছিল আগেই, এখন আমি বাংলাদেশে যেহেতু ওর এখানে আর কোনো অস্তিত্ব নেই, আমি বাংলাদেশে যে ওকে ডিভোর্স করেছি, তো এটা আমি কিভাবে আপগ্রেড করতে পারি বা এটা বৈধ কিনা? যদি কেউ যদি বাংলাদেশে বিবাহিত হন, যেমন আপনি বাংলাদেশে বিবাহিত হয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশে ডিভোর্স করলে প্রপারলি যদি সব কিছু ফলো করেন, আমেরিকা তো সেটা অ্যাকসেপ্টেবল, সেটা তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা শেষে উপসংহার আব্দুল কাইমের কাছ থেকে নিব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার নাম ইসরাফিল ইসলাম, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো গিয়া, আমার এক আত্মীয়কে আমি স্পন্সর করতে চাই, আমার 3,000 টাকা ইনকাম আছে। জি, আপনি প্রশ্নটি শেষ করুন ভাইয়া। 30,000 হলে হয়তো বা আপনি আরেকজন যোগ করতে পারবেন, সেক্ষেত্রে ওনারা যদি 3 জন হয়, বাকি 2 জনের জন্য হয়তো আরেকজন জয়েন্ট স্পন্সর খুঁজতে হবে ওনাদেরকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আগামীকালও একই সময় আসব। আজকে যাদের প্রশ্নের উত্তর আমরা নিতে পাচ্ছি না, আগামীকাল নিব। আব্দুল কাইম, আপনার কাছে আসতে চাই, আজকের অনুষ্ঠানের শেষ উপসংহারটি যদি টানেন আপনি। হ্যাঁ, যেহেতু আমরা আমেরিকার প্রেসিডেন্টের স্থায়িত্ব নিয়ে কথা বলছিলাম, তো সেই স্থায়িত্ব প্রশ্ন প্রথম থেকেই কাজ করে আসছিল,
এবং আমি যেটা এই বছরের শুরুতেই বলে আসছিলাম যে যদি ইমপিচমেন্ট করতে হয় প্রেসিডেন্টকে, তাইলে যেসব রিকোয়ারমেন্টস, সেই সব রিকোয়ারমেন্টসের কোনোটাই আমার কাছে এখনও পর্যন্ত ধরা পড়েনি। আমি ব্যক্তিগত বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ, এত সহজে তাকে ইমপিচ করা যাবে না, যদিও এখনও পর্যন্ত বিরোধী দল থেকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। তো এখনও পর্যন্ত 9 মাস চলে গেছে, ট্রাম্প নিজে টিকে আছেন, তো ইমপিচমেন্ট ছাড়া এখন তাকে সরানোর অন্য একমাত্র পথই হলো তার নিজের দলের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তারা যদি তার উপর বিশেষ চাপ সৃষ্টি করতে পারেন, তাইলে উনি সরে যাবেন, কারণ উনার পক্ষে আর কোনো মূল প্রশ্ন মানে কী যেগুলা এই যে ফাইন করা, যেমন এই যে আপনি একটু আগে বলছিলেন যে স্বাস্থ্য নীতির ব্যাপারে আবার উনি প্রস্তাব মানে তুলবেন না, মানে এটা কংগ্রেসেও পাশ হবে না, উনি বুঝতে পেরেছেন, সিনেটেও এটা ফেল করছে 2 বার, সুতরাং এখন উনি এক্সিকিউটিভ যে অর্ডারের মাধ্যমে আনতে চাচ্ছেন, অর্ডারের মাধ্যমে হয়তো পাশ করবে। অসংখ্য ধন্যবাদ আব্দুল কাইয়ুম, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তবে আমার 2টি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিতেই হবে। প্রথমত হচ্ছে এমডি আব্দুল ওয়াদুদ, তিনি যে বলেছেন নিউ ইমিগ্রেশন প্রসিডিওরে কি কোনো পরিবর্তন এসেছে কিনা নতুন ইমিগ্রেশন আইনে, খুব ছোট্ট করে আমরা একদম অনুষ্ঠান এখনো আসেনি, তবে ওই যে ডেকার যে ইয়াটা ল আসবে সেক্ষেত্রে ট্রাম্প একটা বার্গেনিং পজিশনে চলে গেছে, যেমন চেইন ইমিগ্রেশন, ফ্যামিলি স্পন্সর ইমিগ্রেশন বন্ধ করার জন্য, ম্যারিট বেস ইমিগ্রেশন স্থাপন করার জন্য সেই প্রস্তাবগুলো রয়েছে, কিন্তু ডেমোক্রেট সম্পূর্ণ মানে স্পষ্টভাবে না বলে দিয়েছে, তো সম্ভাবনা নেই কোনো প্রকার চেঞ্জ হওয়ার। আরেকজন হচ্ছেন সিরাজুল ইসলাম লিপন, তিনি প্রশ্ন করেছেন ওনার সিটিজেন পরীক্ষা হয়ে গেছে, তারা ডকুমেন্ট চেয়েছে কিন্তু তার গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন তিনি কি করবেন? ওনার উচিত হবে সিটিজেনশিপ পাওয়ার আগে যদি এক্সপায়ারেশন চলে যায় গ্রিন কার্ড, অবশ্যই রিনিউ অ্যাপ্লিকেশন করে দেওয়া। আর ওলিউদ্দিন আপনার ফোন নাম্বারটি চেয়েছে, যদি আপনি ওপেনলি সেটা আপনার ইচ্ছে, আমাদের টিবিএন 24 টেলিভিশনের কোনো বাধ্যবাধকতা নেই, সেটা অবশ্যই আপনাদের টিভি তো অ্যাড আছে, পত্রপত্রিকা আছে, তারপর আমি রেজিস্টার করছি আমার ফোন নাম্বার 347-856-1736। অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কাছে আমি উপসংহারে 2টি লাইন আজকের অনুষ্ঠানে না যেটা বলবো, আমাদের শুরুতে যে আলোচনা ছিল যে ট্রাম্প প্রশাসনে যে বারবার গুরুত্বপূর্ণ পদ থেকে লোকজন সরে যাচ্ছে অথবা ফায়ার হচ্ছে, এতে করে কিন্তু আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশন উইক হয়ে যাচ্ছে, আর উইক হওয়া মানে হচ্ছে আমাদের দেশেরই ক্ষতি হওয়া। তো সেটা আমি আশা করব যে মানে আমার যেটা মানে ইয়ে থাকবে, মানে আমাদের সব জনগণের একটাই আশা থাকবে, যেন আগেও রিপাবলিকান ক্ষমতা ছিল, ডেমোক্রেটও ক্ষমতা ছিল, কোনো সময় কিন্তু এরকম হয়নি, তো ট্রাম্প প্রশাসনের উচিত হবে যেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ভালো ভালো লোক নিয়ে যেন দেশটা সুন্দরভাবে পরিচালনা করে, সুন্দরভাবে পরিচালনা করা, সেটি আমাদেরও প্রত্যাশা। সেই সাথে এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন। আর আজকে যাদের অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে রাতে 11টা পর্যন্ত সরাসরি প্রচারিত হবে এই অনুষ্ঠানটি, আমাদের অনুষ্ঠানটি দেখবেন, এবং টিবিএন 24 টেলিভিশন চেষ্টাই করে তাদের প্রতিটি অনুষ্ঠান আপনাদের জন্য করা। সবাই ভালো থাকবেন।